কুমিল্লা তিন আসনের সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার পর ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় ও মাছের খামার থেকে চাঁদাবাজির অভিযোগে এ মামলা দায়ের করা হয়। কুমিল্লার মুরাদনগর থানায় হওয়া এই দুই মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় এছাড়া তার অনুসারী সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক। তিনি বলেন, মঙ্গলবার রাতে মুরাদনগর উপজেলা সদরের ব্যবসায়ী আলমগীর হোসেন বাদী হয়ে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি এবং আইনজীবী মহসিন মিয়া নামের আরেক ব্যক্তি মাছের খামারে চাঁদাবাজির অভিযোগে মামলা দুটি করেছেন। রাতে এই মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। আমার নিজের গ্রামে একটা মাছের প্রজেক্ট আছে। এই প্রজেক্টে এলাকার সংশ্লিষ্ট কৃষকগণ, ডুমুরিয়া, মানিককান্দি, সোনাউল্লা এবং দড়িকান্দি কৃষকগণ জড়িত, সবারই জমি আছে। এই প্রজেক্টে 2020 সালে মাছ ধরার সময় তৎকালীন ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি সাহেবের নির্দেশে সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম অজ্ঞাতনামা আরও 10-12 জন লোক নিয়ে চাঁদা দাবি করছে এবং মাছ ধরা বন্ধ করে দিছে। একজন আইনজীবী তার এলাকায় সাধারণ কৃষকের একটা মৎস্য প্রজেক্টে দিতে গিয়ে যদি চাঁদা দিতে হয় এবং চাঁদা আদায় হয়ে গেছে 16,65,000 টাকা, প্রত্যেকটা ব্যবসায়ী এই শিকার, চাঁদা শিকার। তা আমরা এর অ্যাডভোকেট হিসাবে আমরা আইনজীবী হিসাবে সকলে আজকে ঐক্যমত যে ন্যায় বিচার যেন নিশ্চিত হয়, অ্যাডভোকেট মহসিন মোল্লা যেন ন্যায় বিচার পায়।